যাক, তো এখন নেমা জিতেছি আর বাইকে বাইকে তালা দিয়ে রাখছে, একটা বাংলা তালা, আপাতত সেফটির জন্য, সেফটির জন্য প্যারা নাই, খোলা নেই আগে। ওকে ওকে, আর তালাটার এইখানে আমি খুব সুন্দর করে ঝোলাই রাখি, এখানে একটা কাপড় পেঁচায় রাখছি যাতে ওই ঢক ঢক ঠক ঠক আওয়াজ জানি না হয়। আর তালার মধ্যে পানি ঢুকছে, তালার একটু বাজে, চাবিটা দেওয়া নেই। চাবি দেওয়ার পর যে জিনিসটা করতে হবে সেটা হলো কাজে লাইন আসে নাই। ওকে আসছে, আসার পরে গিয়ারে দেওয়া আছে, স্টার্ট দেওয়া ডান, লাইটটা জ্বালিয়ে দিই। ব্যাস, যেহেতু গাড়ি রাখছি রাস্তার পাশে, ধুলাবালি দিয়া ভরবো, এমন অলরেডি ভরছে, প্রচুর পরিমাণে ভরছে। আর আর আমার এই রাস্তার এখানের অবস্থা, এখানের অবস্থার বিস্তারিত নাই বলি, কারণ এখানে আসলে আমার যেটাই মনে হয় সেটা হলো যে ছোটখাটো একটা রোলার কোস্টারে রোস্টিং করতেছি। যাই হোক, প্যারা নেই, আস্তে ধীরে এখন বাসার দিকে যাই। এখানে রাস্তাটুকু একটু ঠিক হইলে মোটামুটি চলার মতো ছিল, টেন্টি বাজার। আর রাস্তা আমাদের খুবই উন্নত মানের রাস্তা, যেটার কারণে এই যে এগুলো হলো ছোটোখাটো একটা রোলার কোস্টার, আর এই যে উন্নত মানের রাস্তা যেই কারণে বলছি সেটা হলো এই যে এখানে অর্ধেক রাস্তা সুন্দর, বাকি অর্ধেক রাস্তা আবার আগের মতো, তারপরে আবার আগের মতো। আর এই যে একটা হর্দা কুত্তা শুয়ে আছে এখানে, এই কুত্তাগুলো মাঝে মধ্যে অনেক খেলা দেখায়, দারুণ দারুণ খেলা, যেসব খেলায় আমরা অতটা অভ্যস্ত না। একটু সাইড দাও মামারা, যাইগা আমি, তোমরা সাইড দিলে আমি সুন্দর মতো চলে যেতে পারি, আমার কোনো প্যারা লাগে না। হ্যাঁ, এই যে বললাম না, রাস্তা ওইখানে সুন্দর রাস্তা, শেষ করে ভাঙা রাস্তায় আনছি। আবার এখানে আরেকটু রাস্তা আছে, সেটাও অনেকটা ভালো রাস্তা। যাক, যেহেতু রাত্রেবেলা একটু চলতে সমস্যা হইব স্বাভাবিক, কিন্তু আমাদের এই রাস্তায় এত পরিমাণে মানুষ, যে মানুষগুলার আমি গত 3 থেকে 4 বছর, 5 বছর ধরে হয়তো আমি এই মানুষগুলার দেখি না। হ্যাঁ, অনেক মানুষ, আবার কেউ কেউ দেখি দাঁড়াইয়াও থাকে। যাই হোক, প্যারা নাই, চিল। এত দাঁড়াদাঁড়ি মাঝখানে আমি আবার রোলার কোস্টারের মাঝে এসে বললাম, কেন যে 2 গিয়ারেতে 1 গিয়ারে নামাইলাম বুঝলামই না, মাঝে মধ্যে আমি পাগল হয়ে যাইগা। যাক, এসব পাগল ছাগল যাই হই, চালাই থইব সুন্দর করে, সুন্দর করে চালাই। চারিদিকে শুধু উন্নয়ন আছে, ডানে বামে উপরে নিচে সব জায়গায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। আমি তোমার বাড়ির কাছাকাছি এসে পড়ছি, আর এই হাতে তো খাম্বাল হান দাঁড়াইয়া থাকলো কিল্লিকা বুঝলাম না। যাই হোক, দাঁড়ায় থাকার পরও আয়া বললাম, মাঝে মধ্যে অনেক রাগ হয়, কিন্তু রাগ দেখা কী করবো, রাগ দেখা কিছু করার নেই। এই যে রাস্তার মধ্যে বাতি জ্বলে, 5টা খাম্বার মধ্যে 2টা খাম্বায় বাতি জ্বলে আর 2টা খাম্বায় জ্বলে না, তো এরকমের। ওই যে সামনে অন্ধকার, বাইকের আলো ছাড়া কোনো আলোই নেই, আর রাতের বেলা মোটর ব্লক করতেছি, কী মনে করে করতেছি আল্লাহ জানে। এমনিতেই কম করে হলেও মনে হয় 1 মাস ধরে কোনো মোটর ব্লক করি না, যেই কারণে এখন একটু করলাম, বিকালে বাইরে ছিলাম, চাইছিলাম করতে, কিন্তু মন মানসিকতার এনার্জিতে কোলায় নেই, যেই কারণে করতে পারিনি। আর এই যে কুত্তা, কুত্তা তো কুত্তাই, কুত্তার কথা না কই, বাড়ির কাছে আয় পড়ছি, গাড়ি আন, সুন্দর করে উড়ে এলামও। আর এই উড়াইতে গেলে একটু প্যারা খেতে হয়, প্যারা না, প্রথম প্রথম অনেক প্যারা খেতাম, কিন্তু এখন এই যে আমার যেটা করতে হইব, এটা হলো আমার গেটটা খুলতে হইব, নিজের গেট নিজেরই খুলতে হয়, মানে আমি দারোয়ান। যাই হোক, আমার দারোয়ান আমি, কোনো সমস্যা নেই তাতে। ও বাস, এসে বললাম, এখন সুন্দর করে পার্কিংটা করে ফেলাই, গাড়ি আজকে ধুইছিলাম, ধুয়ে ঠিয়া এখন ধুলা খাওয়াই নিয়েছি, প্রচুর পরিমাণের ধুলা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।